আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 3 মে জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সম্মেলন সভায় দেয়া বক্তব্যে এমন দাবি করেন তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। যারা জিয়াউর রহমানের আদর্শ অস্বীকার করে তারা স্বাধীনতাকে অস্বীকার করে। গেল 15 বছর আওয়ামী লীগ দানবের মতো শাসন চালিয়ে শুধু গণতন্ত্রই ধ্বংস করেনি, অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ চুরি করে করে দেশে এমন অবস্থা করেছে, এখন বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। একদিকে মানুষ খেতে পারে না, আরেকদিকে 40 লাখ টাকায় গরু কেনে। এই অর্থনীতি গরিবদের গরিব আর বড়লোকদের আরও বড়লোক বানাচ্ছে। তিনি আরও বলেন, বেনজির আজিজদের নজিরবিহীন দুর্নীতির পর সেনা ও পুলিশ বাহিনীর সম্মান কোথায় থাকে? দেশ খুব কঠিন সময় পার করছে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে 3 বার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় থেকে মেগা প্রজেক্টগুলো থেকে প্রচুর দুর্নীতি করেছে।